স্বাগত একাত্তর সংযোগে আপনাদের সাথে আছি মিশাবনে মাঝি। আজকে যে সময়টিতে আমরা স্টুডিওতে বসে আলোচনা করছি, দুই বছর আগে ঠিক এই সময়টিতেই গুলশানের হোলি আর্টিজানে বেশ কিছু মানুষ জিম্মি হয়ে উৎকণ্ঠায় জীবনের শঙ্কায় ছিলেন। এরপর সারা দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় পার করেছে সারা রাত। উগ্রবাদী, জঙ্গিবাদী বা সন্ত্রাসবাদী যাই বলি না কেন, সেই হামলার দুই বছর হলো আজ। এই ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত, জঙ্গি বিরোধী অভিযান এবং আইনি প্রক্রিয়া চলছে। আমরা আজকে একাত্তর সংযোগে কথা বলতে চাই এর সামাজিক এবং রাজনৈতিক দিক নিয়ে। বিশেষ করে বুঝতে চাই যে বাংলাদেশকে আমরা বলি সম্প্রীতির দেশ, যে দেশটির জন্মই হয়েছিল অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে, সেই দেশটিতে এমন উগ্রবাদী ঘটনার মতো পরিস্থিতি কী করে তৈরি হলো। সাহিত্যিক ও সমাজ চিন্তাবিদ আহমদ সফা, গতকাল যার জন্মদিন ছিল, তিনি 1995 সালে বাঙালি মুসলমানের মন বইয়ের ভূমিকায় লিখেছিলেন, সামাজিক জাজ্য এবং ধর্মীয় কুসংস্কার সাম্প্রতিককালে এমন প্রবল আকার নিয়ে দেখা দিয়েছে যে অনেক সময় মনে হয় এই জাতি মেরুদণ্ডের উপর থিতু হয়ে কোনোদিন দাঁড়াতেই পারবে না। সেখান থেকে প্রশ্ন, নাগরিক সমাজ এবং রাজনীতিবিদরা এক্ষেত্রে কি দায় এড়াতে পারবেন, এবং সেই আলোচনায় আজকে থাকতে চাই একাত্তর সংযোগে। এবং আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, তত্ত্বাবধায়ক সরকার সাবেক উপদেষ্টা এবং চেয়ারপারসন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আছেন অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান, লেখক, গবেষক ও সমাজতাত্ত্বিক, এবং আছেন শাহরিয়ার কবির, সভাপতি একাত্তরের ঘাতক দালাল নীলমূল কমিটি এবং সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি আজকে একাত্তর সংযোগে। দর্শক আপনারা আছেন, প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন স্ক্রিনে দেখার নম্বরগুলোতে ফোন করে। শুরু করতে চাই অ্যাডভোকেট সুলতানা কামাল আপনাকে দিই, এবং ভূমিকাতেই যে প্রশ্নটি আমরা তুলছিলাম, যেই সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত ছিল, যে অসাম্প্রদায়িক দেশের জন্যই এত এত রক্ত ঝরানো, সেই দেশে কিভাবে এরকম পরিস্থিতি, এরকম উগ্রবাদী ঘটনার মতো ঘটনা ঘটতে পারলো? ধন্যবাদ। কথা শুরু করার আগে গভীর বেদনায় স্মরণ করছি তাদেরকে যারা দুবছর আগে হোলি আর্টিসান বেকারিতে এরকম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমাদের পারিবারিকভাবে পরিচিত ছেলে মেয়েরাও ছিল, তাদের মুখটা খুব ঘুরে ফিরে মনের মধ্যে চলে আসে যখনই এই ধরনের আলোচনার মধ্যে আমরা আসি, এবং আমি আশা করছি যে আমাদের এই ধরনের নির্মম অভিজ্ঞতা শিকার আর হতে হবে না। যেই প্রশ্নটা উঠেছে, আমি এখন পর্যন্ত যেই বিশ্বাসটা রাখি, আমি যেহেতু খুব সাধারণ মানুষের সঙ্গে আমাকে কাজ করতে হয়, মানবাধিকার নিয়ে কাজ করি বলে আমার কাছে যারা আসেন, যারা তাদের নিজেদের দুঃখের কথা নিয়ে আসেন কিংবা অন্য কোনো কারণে কথা বলতে আসেন, আলোচনা করতে আসেন, আমি সাধারণ মানুষের মধ্যে এখনও লক্ষ্য করি যে তারা এই দেশটাকে একটা বহুমাত্রিক, বহুজাতিক এবং বহুজনের দেশ হিসাবেই দেখে, এবং তারা যে কথাটা বারবারই আমরা আলোচনায় এনেছি কিংবা আমিও মনে করি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, যে তারা ভিন্নতাটা জানে, ভিন্নতাটা মানেও, কিন্তু সেই জানা এবং মানার মধ্যে বৈষম্য কিংবা হিংসা কিংবা আমরাই শুধু থাকবো, তারা থাকবে না, এই বিষয়টা সেরকম প্রকটভাবে আমি কখনো দেখি নাই। কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ, একটা বোধ হয়তো কখনো কখনো তাদের মধ্যে কাজ করেছে, বিশেষ করে যারা সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীর মানুষ, যে না, যেহেতু এটা আমাদেরই দেশ, সেখানে একটা যে এদেরকে আমাদের দেখে রাখতে হবে, এদেরকে আমাদের ভালো রাখতে হবে, সেটার মধ্যেও কিন্তু একটা অহং বোধ তো থাকে যে এটা আমাদের দেশ, আমরাই মূল জনগোষ্ঠী এবং অন্য যারা আছে তাদেরকে আমাদের দেখে রাখতে হবে, তারা যে আমাদের সমান, সংখ্যায় কম থাকলেও আমার যা অধিকার আছে তারও সেই অধিকার আছে, সেই বোধগুলি, এত সূক্ষ্ম চিন্তাভাবনাগুলি হয়তো কখনো কখনো দেখেছি যে নাই, তখন সেগুলি আবার আলোচনায় এসেছে, এবং সেখানটা আমি কখনো খুব তীব্র একটা যে প্রতিবাদ করার ব্যাপার সেটাও কিন্তু দেখি নাই। যে বিষয়টা আমি দেখি কিংবা আমার চিন্তাভাবনার মধ্যে আসে, আমার উপলব্ধির মধ্যে আসে কিংবা বিশ্লেষণে আসে, সেটা হলো যে এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করা হয়েছে সম্পূর্ণভাবে স্বার্থান্বেষী গোষ্ঠীদের দ্বারা, যারা এই পরিচয়টা ব্যবহার করে কিংবা এই ধরনের একটা রাজনৈতিক আবহ সৃষ্টি করে নিজেদের জন্যে আর্থ, সামাজিক, রাজনৈতিক এবং অবস্থানগত সুবিধাগুলি তৈরি করে নিতে পেরেছে। এবং আমাদের যে রাজনৈতিক পরিক্রমা, বিশেষ করে 75 পরবর্তী সময়ে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখানটায় যেমন একটা ধর্মীয়করণের চেষ্টা করা হয়েছে কিংবা ধর্মকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, যদি সেইভাবে বলি, সেই সব কারণে আজকে 1975 থেকে 2018 সাল পর্যন্ত সেটার ধারাবাহিকতাটা আমরা সম্পূর্ণভাবে নষ্ট করতে পারি নাই। কখনো কখনো আমরা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছি, একটা সময় এসেছে যখন আমরা এটা প্রতিবাদ করার জায়গাও এসেছি, কিন্তু 1990 সাল পর্যন্ত তো আমরা কেউ কথাই বলতে পারিনি। আমার মনে আছে যে 1990 সালের
খুব সম্ভবত 90 কিংবা 91 যখন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো, তখন আমাদের একটা যে সংগঠন আছে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, সিলেট শাখাকে বলা হলো জাতীয় সঙ্গীত গাওয়ার জন্যে। সেখানে যে যখন আমরা জাতীয় সঙ্গীত করছিলাম, আমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে, কারণ এর আগে পর্যন্ত পাবলিকলি এরকম বুকে সাহস নিয়ে ওই গানটা পর্যন্ত আমরা করতে পারি নাই। করেছি, কারণ রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ হয়েছে, ছায়ানট আছে, আমরা যেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সেখানে তো আমরা এই দেশাত্মবোধক গানগুলি কিংবা জাতীয় সঙ্গীত খুবই মমতার সঙ্গে গেয়েছি, কিন্তু একদম অনেক ছাত্র ছাত্রী যাদেরকে আমরা চিনি না, একেবারে একটা পাবলিক প্লেস যেটা বলে, সেখানে দাঁড়িয়ে গলা খুলে যখন এই গানটা গাইছিলাম, আমি এতই আবেগ আপ্লুত হয়েছিলাম, কারণ আমার মনে হয়েছে যে অনেকদিন পর্যন্ত আমার কণ্ঠটা কেউ রোধ করে রেখেছিল, এখন খুলতে পেরেছি। তো সেই খোলার জায়গাটা শুরু হয়েছিল 1990-এ। আমাদের একটা ভীষণ চিন্তা ছিল যে আমরা গণতন্ত্রে ফিরে যাচ্ছি, গণতন্ত্র অভিযাত্রা বলেছি, গণতন্ত্রে ফিরে যাওয়ার কথা বলেছি, এবং পরবর্তী সময়ে তিন জোটের যে রূপরেখা ইত্যাদির থেকে যে আশাটা মনের মধ্যে জেগেছিল যে আমরা আবার সেই মুক্তিযুদ্ধের যে চেতনার বাংলাদেশ সেই জায়গায় ফিরে যাওয়ার একটা চিন্তাভাবনা করছি, একটা চেষ্টা সেখান থেকে নিচ্ছি। তো সেটা তো অল্প সময়ের মধ্যেই মুখ থুবড়ে পড়লো, আমরা অল্প দিনের মধ্যেই জানতে পারলাম যে সেটা আর হচ্ছে না। তো এই সমস্ত কারণে একদম যারা সাধারণ পর্যায়ের মানুষ কিংবা আমরা যারা সাধারণ নাগরিক, আমাদের যে আবারও ঘুরে ফিরে যদি ওই ভাষাটাই ব্যবহার করি, যে অবস্থানগত যেই সুবিধা টুবিধাগুলি নেওয়ার ব্যাপার থাকে, সেখানটা এসে কিন্তু কখনো কখনো আমাদের এক একটা পরিচয়ের সুযোগ তো আমরা নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের সাধারণ মানুষ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অন্যকে অসুবিধা করার মতন এবং এরকম নৃশংস কোনো চিন্তাভাবনা করবে সেটা আমি এখন পর্যন্ত অভিজ্ঞতা করি নাই, এবং আমি এখনও বিশ্বাস করি যে এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের সাধারণ মানুষের মনে কখনো কোনো ধরনের সমর্থন পায়নি। জি, ফিরব আপনার কাছে ডক্টর সলিমুল্লাহ খান, আপনার কাছে চলে আসছে। সমাজের মধ্যে যে বিভেদ বেড়েছে বা বিভিন্ন রকম বিভক্তি দেখা দিয়েছে, এটি অনেকেই মেনে নিতে চায়, অনেকেই মেনে নিচ্ছেও, এবং সুলতানা কামরুল বলছেন যে 75 পরবর্তী সময়ে একেবারেই ভিন্ন সময়, সেই জায়গায় দাঁড়িয়ে তারপরও এরকম হোলি আর্টিস্টের মতো একটি ঘটনা ঘটবে, এ যেন আমাদের জন্য অকল্পনীয় ছিল এবং হঠাৎ করেই ঘটনাটি ঘটে যাওয়া, মানে নতুন বাংলাদেশকে আবার দেখা, এই বাংলাদেশ সম্পর্কে বা আমরা কেন বহুদিন আসলে বুঝতে পারিনি যে এরকম ঘটনা ঘটতেও পারে? যদি আমরা বুঝতে না পারি সেটা দোষ আমাদের আগে গ্রহণ করতে হবে। আমাদের বুঝতে না পারার পেছনেও কিছু কারণ আছে। আমরা সবাই 71 থেকে শুরু করি, যে 71 যে প্রতিশ্রুতি নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আমাদেরকে বুকে হাত রেখে বলতে হবে সেটা কেন আমরা পুরোপুরি পূরণ করতে পারিনি। বৈষম্যের কথা আপনি তুলেছেন, সেটা হচ্ছে একটা প্রকাশ মাত্র, আরও নানা দিকে তার অসম্পূর্ণতা আছে। বাংলাদেশে শুধু বিভিন্ন ধর্মের লোক বাস করে না, বিভিন্ন জাতির লোকও বাস করে। ধর্মের প্রশ্নটা আমরা বড় করে তুলছি, কারণ যারা আক্রমণ করেছে, এই হামলা ঘটিয়েছে, তারা ধর্মের নামেই করেছে এই জন্যে। কিন্তু সেই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে, আজকেই সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট জমা হয়েছে, চার্জশিট, আমরা এখনও তার পুরাতন্ত্র দেখিনি, কিন্তু যেটুকু শুনলাম তাতে বোঝা যাচ্ছে যাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে সে বিদেশ থেকে এসেছিল, বাংলাদেশেরই সন্তান, কিন্তু সে কানাডা এবং অন্যান্য রাষ্ট্র হয়ে যে চক্রান্তের অংশ হিসাবে বা শক্তি নিয়ে এসেছিল সেটাও আপনাকে উপেক্ষা করলে চলবে না। অর্থাৎ বাংলাদেশ ঠিক বাংলাদেশের ভিতর নেই, বাংলাদেশ একটা পৃথিবীর মধ্যে আছে, সেখানেও নানা রাজনীতি হচ্ছে। ধরুন 2001 মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যে হামলা হয়েছে, সন্ত্রাসবাদী হামলা, সেটার জবাবে তারা আফগানিস্তান শুদ্ধ, এরাক শুদ্ধ যে তুলকালাম ঘটিয়েছে গত 18 বছরে, ধরুন আপনি সেইগুলির উপরে আপনার কিছু করার নাই, এগুলো আমাদের জন্য বলে কি, আমাদের আইনজীবীরা বলেন গডস অ্যাক্ট, এগুলো বাড়ির থেকে ঘটেছে, কিন্তু তার প্রভাব থেকে তো আমরা মুক্ত নই, অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকে না, এইটার উপরে আমাদের কিছু করণীয় নয় আপাতত বুঝলাম, কিন্তু আমাদের সমাজের ভিতরে আমাদের হয়তো কিছু করণীয় ছিল, কিন্তু সেই করণীয়টা কী, এবং যারা এখানে হামলা করছে তারা তো 71 হামলা করেছে ধর্মের নামে, তারা পাকিস্তান আর্মি এখানে দখলে ছিল, তারাই আক্রমণের সূচনা করেছে 25 মার্চ থেকে, তারা 9 মাস এখানে দখলে ছিল, কিছু কম 9 মাস, এবং তারা তাদের এখানকার আধা সামরিক ফ্যাসিস্ট বাহিনী গঠন করেছিল, তারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, জনগণকে অত্যাচার করেছে, কিন্তু সাধারণ মানুষের সমর্থন তারা পায়নি বলেই তারা যুদ্ধে যেমন পরাস্ত হয়েছে সমাজেও তারা ধিকৃত হয়েছে। আজকে আমাদের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করা উচিত তারা আবার ফিরে আসার মতো সাহস এবং শক্তি কোথা থেকে পায়। হ্যাঁ, এটা সঠিক যে জনগণের সমর্থন তারা কখনো পায় না, সুলতান আবার সঠিক বলেছেন, এবং পাবেও না, বাংলাদেশের ইতিহাসেও সেটা নেই, কিন্তু তারপরেও মনে রাখতে হবে তাহলে কিসের জোরে তারা আশা করেন, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যারা লড়েছিলেন আজকে তাদের মধ্যে সেই ঐক্য আর নেই।
এবং সবচেয়ে বড় কথা, মুক্তিযুদ্ধের যে প্রধান প্রতিশ্রুতি ছিল সাম্য, সেটা কিন্তু পরাজিত হয়েছে। কাজে আপনি শুধু একটা কথা বলবেন যে ধর্মের নামে আমাদের দেশে যে সমস্ত বিভেদাত্মক ঘটনা আছে সেটা কিন্তু ব্রিটিশ আমলে কেন সফল হয়েছিল, তার মানে তখন একটা সমস্যা বিরাজ করেছিল। 1947 সালের দেশভাগ নিয়ে কেন আমরা কথা বলি না, কেন তাহলে সেদিন দেশভাগ যারা করতে চেয়েছিল তারা কী করে সফল হলো? আবার সেইটাকে আমরা বুঝতে পেরেছিলাম বলে 1971 আমরা এখানে ধর্মীয় ঐক্যের ভিত্তিতে, অসাম্প্রদায়িক ঐক্যের ভিত্তিতে, যেটাকে আমরা ধর্মনিরপেক্ষতার মূল সূত্র বলি, ধর্মনিরপেক্ষতা আরও কথা আছে, সেটা দিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। কাজে এখন প্রায় 50 বছর হতে চললো, আমাদের এগুলি বুকে হাত দিয়ে দেখা দরকার। আমি অন্তত দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বাংলাদেশের যারা এখন শাসক শ্রেণী, উচ্চ শ্রেণী, তারা সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা মানে তারা বাংলা ভাষার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বাংলা সংস্কৃতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সুতরাং আপনি যখন ঘরের দরজা খুলে দেবেন, ব্যান ও জলে অনেক অখাদ্য কুখাদ্য ভেসে আসবে, সেটাই হচ্ছে। অর্থাৎ যারা 71-এর পরাজিত শক্তি বলে আমরা যাদেরকে চিহ্নিত করি, নিন্দিত করি, তারা পর্যন্ত ফিরে আসার সুযোগ পাচ্ছে, কারণ আপনি নিজের ঘরে যারা আপনার ঐক্যের প্রধান ব্যক্তি ছিল কৃষক শ্রেণী, আপনি তাদেরকে করেছেন। এখন বলছেন যে দেশে কৃষকরা এখন আর ক্ষমতায় থাকার দরকার নেই, কৃষকই তো বিলুপ্ত হচ্ছে, এখন জাতীয় উৎপাদনে কৃষকদের অবদান কমে যাচ্ছে। যাই হোক, গোটা কথায় বলতে গেলে বাংলাদেশের এখন যে নতুন শিল্পপতি, ব্যবসায়ী, ধনী শ্রেণী গড়ে উঠেছে, যারা মোটামুটি দেশের মালিক, তারা কিন্তু, আমি অন্য কথা বলছি না, উদাহরণ সহজ করার জন্য বলছি, বাংলা ভাষা তাদের কী অপরাধ করেছিল? অর্থাৎ বোঝা যাচ্ছে কি, 71 সালে যে বাংলার নামে আপনি 52 থেকে শুরু করে ঐক্য গড়ে তুলেছিলেন, সেটাকে আপনি গাছে ওঠার পর মইটা আপনি ফেলে দিলেন। আমি একটু উদাহরণ, সিমটমের কারে বলছি, রোগ, এই ধরনের আরও শত শত উদাহরণ দেওয়া যায়, যার কারণে এখানে বাঙালি মুসলমানের মনের ব্যাপার না। বাঙালি মুসলমান কি, বাঙালি মুসলমান আহমদ সাহেব যার নাম আপনি নিয়েছেন, ভালোভাবে নিয়েছেন, এটা আমার কাছে অবাক লাগলো নামটা যে নিলেন। উনি বলছেন 3000 বছর ধরে, বেশি বলছি না, এখানে যে জাতিতে নিপীড়িত শ্রেণী ছিল, যারা একসময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, যারা একসময় নানা রকম আন্দোলনে যুক্ত হয়েছিল, শেষ পর্যায়ে তাদের অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করার সত্ত্বেও তাদের সেই মানসিক দারিদ্র্যের, তাদের শাসক শ্রেণী না হওয়ার যে দুঃখ, সেটার কোনো অবসান হয়নি। সেই জিনিসটা বলছি, আজকে যে 1971 যে রাষ্ট্র গঠন করেছে, এখানে নানা জাতির লোক আছে, নানা ধর্মের লোক আছে, তবে এটাই বলি, যাদেরকে বাঙালি মুসলমান বলে একসময় হেয় করা হতো, তারা কিন্তু এখন এই রাষ্ট্রে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে বলে মনে হয়। আমি বলছি যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারেনি। জি, ফিরবো আপনার কাছে। শরীর কবির, আপনার কাছে চলে এসেছে, অনেকগুলো বিষয় উঠে এসেছে, তার মধ্যে একটি বিষয় আমার কাছে মানে খুবই মনে হচ্ছে যে ঘরে বাইরে আসলে একরকম রাজনীতি, এবং সেই রাজনীতি মোকাবেলার ক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ সবসময় সোচ্চার ছিল, তারা কিন্তু এর সাথে যুক্তই হয়নি। তাহলে পৃষ্ঠপোষকতাকারী এত মানে শক্তিশালী, শক্তিধর হয়ে উঠলো কী করে? আমাদের সংস্কৃতি কি তাদেরকে আসলে বাধা দিতে সক্ষম হলো না? সাধারণ জনগণের সংস্কৃতি কোথায়? মৌলবাদ বলুন, সাম্প্রদায়িকতা বলুন, সবসময় কিন্তু আমরা দেখেছি সব দেশেই এটা রাষ্ট্রীয় একটা পৃষ্ঠপোষকতা দরকার হয়, প্রাতিষ্ঠানিক একটা স্বীকৃতি সমর্থনের দরকার হয়। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি সমর্থন পৃষ্ঠপোষকতা না পেলে তার অবস্থা কী হয় আমরা 71-এ দেখেছি। এই যে মুক্তিযুদ্ধ করে যে আমরা যে একটা অসাধারণ সংবিধান তৈরি করলাম, যেখানে ধর্মনিরপেক্ষতাকে শুধু অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়নি, ধর্মনিরপেক্ষতার গ্যারান্টি ক্লজ হিসেবে 72-এর সংবিধানে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। সাধারণভাবে আমরা সেকুলারিজম বলতে বুঝি যেটা রাষ্ট্র এবং ধর্ম আলাদা থাকবে, যেমন আমেরিকার সংবিধানে আছে, ফ্রান্সের সংবিধানে, ভারতের সংবিধানে, এগুলো রাষ্ট্রকে তারা ধর্ম থেকে আলাদা রেখেছেন। কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রের সঙ্গে রাজনীতিকে যুক্ত করা হয়েছে, রাজনীতি এবং রাষ্ট্র দুটোই ধর্ম থেকে বিচ্যুত থাকবে, যেটা সমাজতান্ত্রিক শিবিরের বাইরে পৃথিবীর কোথাও ঘটেনি। এই যে একটা আধুনিক একটা সংবিধান, আলোকভাষেরই বলবো, আলোকের দিকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, সেটাকে তো সম্পূর্ণ উল্টে দেওয়া হলো 75-এর পর। ওই সংবিধান, আমি তো মনে করি বঙ্গবন্ধু হত্যার অন্যতম কারণ হচ্ছে ওই সংবিধানটাকে ধ্বংস করা। সংবিধানের এই যে সাম্প্রদায়িকীকরণ বলুন, মৌলবাদীকরণ, পাকিস্তানিকরণ 75-এর পর থেকে শুরু হয়েছে, ধর্মনিরপেক্ষতা বাদ হয়ে গেল, জাতীয়তাবাদ হয়ে গেল, সমাজতন্ত্র বাদ হয়ে গেল, গণতন্ত্রের একটা প্রহসন থাকলো, গণতন্ত্রের নামে কী দেখলাম যে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। সেই ধর্মভিত্তিক রাজনীতিকে সাম্প্রদায়িক মৌলবাদী দলগুলোকে আবার রাজনীতি করার লাইসেন্স দেওয়া হলো, বলা হচ্ছে এটা বহুদলীয় গণতন্ত্র। ওই সময় আমরা 77 সালে বিজেপির একটা প্রচ্ছদ কাহিনী করেছিলাম যে পিপিআর জারির পরে 76 সালে তো বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান রাজনৈতিক দলবিধি জারি করে যে লাইসেন্স দেওয়া শুরু করলেন, এক বছর পরে হিসেব করে দেখে বাংলাদেশে 66টা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে ধর্মের নামে।
আর 75 থেকে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আমরা মানব সম্পদ রপ্তানি শুরু করেছি সারা পৃথিবীতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্য থেকে এরা যখন আসে এই সম্পদ, এরা শুধু পেট্রো ডলার আনে না, সঙ্গে করে তারা কিন্তু ওই ওহাবি সংস্কৃতিটাকেও সঙ্গে করে আসে। এই যে লুলুয়াপা বলতে পারবেন, বাঙালি মেয়েরা কবে থেকে হিজাব পরা শুরু করলো এখনকার মতন হিজাব? আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি 60-এর দশকে, আমরা তো কোথাও হিজাব দেখিনি, এই ধরনের উৎকট বোরকা দেখিনি। বরং আমার মনে আছে বাচ্চা বয়সে আমরা যখন ঢাকায় পুরনো ঢাকায় থাকতাম, পুরনো ঢাকার মতন জায়গাতে পাড়াতে যদি কোনো একটা বোরখা পরা মহিলা বেরোতো, মায়েরা বলতো খবরদার, বাচ্চাদের বলতো খবরদার ধারে কাছে যাবে না, ছেলে ধরা ওটা। ছোট বাচ্চারা ওর পেছনে ফেউয়ের মতো লেগে যেত, ঢাকাইয়া ভাষায় চিৎকার করছে, বোরখা আলী বুয়া তেরি বোরখা মেচুয়া, এই ধরনের। ওই মহিলা তখন কোনো বাড়ি থেকে বোরখাটা খুলে ভদ্র হয়ে বেরোচ্ছে। এরকম একটা লিবারাল একটা পরিবেশ ছিল তখন, পাকিস্তান আমলের কথা বলছি। সেই সময়ে আমাদের আহমদ শরীফ বলুন, আমাদের ওই যে আবুল হাসনাত, সাইদুর রহমান, অধ্যক্ষ সাইদুর রহমান, তারা তো নাস্তিক সমিতি করেছেন, গড়িয়ামঠে তাদের অফিস ছিল, তারা পত্রিকা বার করতেন, মুখপত্র বার করতেন। অন্যরা যারা ছিল রক্ষণশীলরা, তারা লিখে প্রতিবাদ করেছে, কেউ কিন্তু এরকম মুন্ডুটা নামিয়ে দেয়নি। হোলি আর্টিজানের মতো ঘটনা তখন ঘটেনি, সেটা পাকিস্তান আমলের কথা বলছি। তারপরে পাকিস্তান এই যে ধর্মের নামে শোষণ পীড়ন, এগুলো পাকিস্তানের ভিত্তিটাই তো ছিল ধর্ম, এবং সেইটার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের 71-এর দরকার হয়েছিল, 72-এর সংবিধান হয়েছিল। তো সেখান থেকে আমরা এই যে পিছোতে পিছোতে রাষ্ট্রধর্ম এলো, বিসমিল্লাহ যুক্ত হলো, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। এখন আমরা আশা করেছিলাম, এবং আমরা 92 সালে আন্দোলন যেটা করছি খালি যুদ্ধাপরাধীদের বিচার নয়, আমরা মুক্তিযুদ্ধের চেতনা সংবিধান আমরা ফিরে পেতে চাই, এবং মুক্তিযুদ্ধের চেতনার সমাজ আমরা দেখতে চাই। সেখানে প্রত্যাশা তো এখনও পূরণ হয়নি। আমাদের আশা ছিল আওয়ামী লীগ এই যে বিপুল ভোটে যে জয়ী হয়ে 2008 সালে নির্বাচনে জয়ী হলো, সরকার গঠন করলো 2009, প্রত্যাশা ছিল যে মুক্তিযুদ্ধের চেতনার সংবিধানটা আবার আমরা ফিরে পাব। সেখানে আমরা গোজামিল দেখলাম, চার মূলনীতি ফিরে এসছে, রাষ্ট্রধর্ম থেকে গেল, বিসমিল্লাহ থেকে গেল, পরিবর্তনের পরিবর্তন, হাস জারু সংবিধান, আমি সুকুমার রায়ের সেই ইসের মতন, ধর্মীয় আছে, জিরাফেও আছে, এরকম একটা সংবিধান। এবং তারপর থেকে আমরা যে এই যে পৃষ্ঠপোষকতার কথা যেটা আমি বলছি, ধরুন 2013 সালের ঘটনাটা স্মরণ করুন, হেফাজতে ইসলামের উত্থান, গণজাগরণের প্রেক্ষাপটে তখন কিন্তু এই সরকার একটা কঠোর পদক্ষেপ নিয়েছিল। 2013 সালের 5-6 মে শাপলা চত্বরের এই মহাতাণ্ডবের পর আমাদের আওয়ামী লীগ থেকে শক্তভাবে বলা হয়েছিল, যখন খালেদা জিয়া বললেন সবাইকে রাস্তায় নেমে আসার জন্য ওদের সমর্থনে, এবং সকল পদক্ষেপ নেওয়ার ফলে কি হলো, গ্রেফতার হলো অনেকে, 100-এর উপরে নেতাদের গ্রেফতার করা হলো, তারা সবাই বললেন যে তাদের বাংলাদেশে এখন সরকার উৎখাতের পরিকল্পনা ছিল। তারপর কি হলো, আমরা এক মাস পরে দেখলাম সংস্কৃতিও কিন্তু একেবারে অন্য ধারাতেই বোধহয় বইতে শুরু করলো। এই আলোচনাতে ফিরতে চাই, একটা বিরতিতে যেতে হবে, ফিরে এসে আরো বিস্তারিতভাবে বিশ্লেষণটি বুঝতে চাই, নিচ্ছে বিরতি। বিরতির পর ফিরে এলাম 71 সংযোগে, যে আলোচনা ছিলাম সেখান থেকে আরেকবার শাহরির কবির আপনার কাছে আসতে চাই, কারণ আমি মাঝখানে চলে গিয়েছিলাম। আপনি বলছিলেন যে হেফাজতের যে জায়গাটি, কেন সেই বিষয়টিকে আমরা যেভাবে দেখতে চেয়েছিলাম সেই পথে না হেঁটে একেবারেই ভিন্ন পথ আজ আমি এটা বলছি যে হোলি আর্টিজান বুঝতে গেলেও কিন্তু আপনাকে ওই জায়গায় যেতে হবে। যেমন আজকেও, যেমন আমাদের র্যাবের প্রধান বলছেন, আমাদের মনিরুল ইসলাম, এরা সবাই বলছেন যে হ্যাঁ, তারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন সাফল্যজনকভাবে, মাঠ পর্যায়ে জঙ্গি দমন হয়েছে বা যেটা ওই বড় আকারে করবার সক্ষমতা তাদের নেই, তারা এখন বলছেন, কিন্তু এদের যে রাজনীতি, এদের যে আদর্শ দর্শন, সেইখানে কিন্তু সরকার বিন্দুমাত্র হাত দেয়নি। এরা কিভাবে নিজেদের মধ্যে যে র্যাডিকালাইজেশন যেটা বলছি, মৌলবাদীকরণ যেটা ঘটছে তাদের মধ্যে, এরা তো বড় লোকের ছেলেরা সব, বিয়েতে ফেসবুকে জেনারেশন, এরা তো পড়ছে মওদুদের লেখা পড়ছে, হাসান আল বান্নার লেখা পড়ছে, সাইদ কুতুব পড়ছে, ইবনে তাইমিয়ার লেখা পড়ছে, ইমাম ইবনে হাম্বালের লেখা পড়ছে, যেখানে এই উগ্রতাকে, সন্ত্রাসকে ইসলামের নামে বৈধতা দেওয়া হয়েছে, অনুমোদন করা হয়েছে যে এইটা হচ্ছে ইসলাম। আমাদের যে সুফিরা যে ইসলাম প্রচার করেছেন এই উপমহাদেশে, সুফি ইসলাম তো এদের, তো সুফিরা তো এদের মৌলবাদীদের ওহাবিদের আক্রমণের প্রধান লক্ষ্য সব দেশে, বাংলাদেশে না।
ফলে ওই জায়গা কিন্তু আপনি একেবারে আদর্শিকভাবে যেটা মোকাবেলা করা দরকার সেইখানে আপনি যাচ্ছেন না, আপনি শক্তি প্রয়োগ করে এটাকে মোকাবেলা করতে শক্তি প্রয়োগ দরকার না, সেখানে না যাওয়ার পেছনের কারণ কি? জঙ্গিবাদ প্রপঞ্চের ধারণাটি আমাদের কাছে স্পষ্ট নয়, সেরকম কি? আংশিক আমি বলছি, এরা আংশিকভাবে এটাকে তারা নিছক আইনশৃঙ্খলার সমস্যা ভাবছেন, নিছক সন্ত্রাস মনে করছে, নিছক অপরাধ মনে করছেন। এটা যে মাফিয়াদের মতো নিছক সন্ত্রাস নয়, এই সন্ত্রাসের একটা দর্শন আছে যেটা একটা ধর্মকে আশ্রয় করে তারা প্রচার করছে, সেই জায়গায় যদি আপনি যদি না পৌঁছতে পারেন এবং সেইভাবে যদি আপনি মোকাবেলা না করেন শুধু রাজনীতি দিয়ে বা শুধু আপনার এই যে অস্ত্র প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে এটাকে তো নির্মূল করা যাবে না, সাময়িকভাবে আপনি দমন করতে পারবেন। সুলতানা কামাল, মানে গলটটি আসলে কোথায়, মূল জায়গাটি কেন ধরতে পারছি না আমরা? মূল জায়গাটা কেন ধরতে পারছি না সেটার একটা কারণ হয়তো এটা হতে পারে যে যে কথাটা সারিয়ার বললেন, যেটা তো একটা দর্শনের প্রশ্ন, এটা তো একটা রাজনৈতিক আদর্শের প্রশ্ন, অনেক কিছু সেখানটা চলে। এবং আরও সলিমুল্লাহ যে বিষয়গুলি নিয়ে অনেক গভীরভাবে কথা বলেন, আর্থসামাজিক যে অবস্থান তৈরি করা একটা সমাজে, ক্ষমতাটা কিসের জন্য, সেগুলি নিয়েও তো আলোচনা আছে। তো সেই জায়গায় আমি নিজেও যখন একটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির মধ্যে চলে গেছি, তখন তো আমি ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতায় থাকতে যেই পথগুলি আমার কাছে সবচেয়ে সহজ মনে হচ্ছে আমি সেই পথগুলি ধরার চেষ্টা করব। সেখানে আমার আদর্শগত যে চিন্তাভাবনা, আমার আদর্শগত যে একটা যেটাকে বলে অঙ্গীকারের ব্যাপারটা, যেটা সলিমুল্লাহ প্রথমে বলছিলেন যে কি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির কথাই বলছেন, হ্যাঁ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির কথা যেটা সলিমুল্লাহ একটা ভাষা ব্যবহার করেছিলেন যে তাদের মধ্যে সেই ঐক্যটা এখন আর নাই। প্রশ্নটা তো এটাও তুলতে পারি যে সেই প্রতিজ্ঞাটা কি রয়েছে সেই জায়গা পৌঁছাবার, সেই প্রতিজ্ঞাটা কি আমরা দেখতে পাচ্ছি? এবং সারিয়ার যে কথা বলেছেন যে সাম্প্রদায়িক মৌলবাদী দলকে যেভাবে এখানে তোষণ করা হয়, এবং জামাতের সঙ্গে যখন সেই ব্যাপারটা দাঁড়ায়, কিংবা জামাতকে শুধুমাত্র আমি বলবো না, যারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করেন এরা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন, এরা কিন্তু অন্য অনেক দেশের মতন শুধুমাত্র সাম্প্রদায়িক মৌলবাদী দল না, এদের কিন্তু একটা রাজনৈতিক ইতিহাস আছে, সেই ইতিহাসের একটা বিরাট বড় কিন্তু আমরা মোড় ফেরা দেখেছি। যে যখন 75 পরবর্তী সময়ে এদেরকে নিয়ে আসা হলো, যেই দলটি, যেই দলের সদস্যরা ব্যক্তিগতভাবেও বাংলাদেশের জন্মটাকেই চায়নি, বরং বাংলাদেশের মানুষের উপরে যারা গণহত্যা চালিয়েছে তাদের সঙ্গী হয়ে সেই গণহত্যায় অংশগ্রহণ করেছে, যার জন্য তাদের বিচারও হয়েছে পরবর্তী সময়ে, সেই মানুষগুলি এই দেশের পতাকা গাড়িতে লাগিয়ে এই দেশের শাসন ব্যবস্থার অংশীদার হয়েছে না? তো এইভাবে যে মানে ভিতরে ভিতরে রন্ধ্রে রন্ধ্রে এদের যে অনুপ্রবেশ ঘটেছে সংস্কৃতিতে, সামাজিক যে চিন্তা ভাবনা সমস্ত কিছুর মধ্যে, সোশ্যাল ফ্যাব্রিক যদি বলি, সেই ফ্যাব্রিকের একেবারে প্রত্যেক বিন্দুতে বিন্দুতে কিন্তু এদের অবস্থান রয়েছে। এরা শিক্ষা ব্যবস্থা নিজেদের করায়ত্ত করে নিয়েছিল, সংস্কৃতিকে একেবারে তাদের যে মনোমত যে সংস্কৃতি সেটাকে, যে কথাটা সলিমুল্লাহ বলেছেন যে বাংলার সংস্কৃতির সঙ্গে, বাংলা ভাষার সঙ্গেই তো আমরা আসলে বিশ্বাসঘাতকতা করেছি, আমরা তো সেই যে যে যেটার জন্য মুক্তিযুদ্ধটা করা হলো, যেই বিষয়গুলি নিয়েই মুক্তিযুদ্ধ করা হলো সেই বিষয়গুলিকেই তো আমরা ভুলে গেলাম। এবং ভুলে যে যেটা আবারও বলছি যে এটা আমার কাছে মনে হয় যে ভীষণভাবে একটা মানে অস্বচ্ছ দৃষ্টি দিয়ে যখন ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির মধ্যে এরা ঘুরপাক খাচ্ছে এবং অত্যন্ত যেটাকে বলে যে হঠকারী কিছু পদক্ষেপ নিয়ে ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় টিকে থাকার খেলার মধ্যে যখন মুক্তিযুদ্ধের যারা সপক্ষের শক্তি ছিল সত্যিকার অর্থে, যারা দাবি করতে পারে যে তারা মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে, শুধু মুক্তিযুদ্ধে না, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে, সমস্ত যে সাংস্কৃতিক সামাজিক যে আন্দোলনগুলি রয়েছে সেটার সঙ্গে, আমি ব্যক্তিগতভাবে জানি কারণ আমার মা অনেকটাতে নেতৃত্ব দিয়েছেন সেই জায়গায়, মূলধারার রাজনৈতিক আন্দোলনের সঙ্গে কীভাবে সম্পৃক্ততা ছিল তখন, কীভাবে এগিয়ে গেছি আমরা, সেটা তো আমার একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে রয়েছে। সেই শক্তি যখন এসে অনবরত মুক্তিযুদ্ধের চেতনাকেই দূরে সরিয়ে দিচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাকেই মনে করছে তাদের ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় থাকার জন্যে বাধা সৃষ্টি করছে, তখন আমরা তাদের কাছ থেকে আর কি আশা করতে পারি? সেখানে যে প্রশ্নটা আমি ডক্টর সলিমুল্লাহ আপনার কাছে এই জিনিসটা বুঝতে চাই, তাদের জায়গা যারা উগ্রপন্থায় বিশ্বাসী বা চরমপন্থায় বিশ্বাসী, তাদের আদর্শিক জায়গায় কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন এলো না, তারা কিন্তু খুবই সূক্ষ্মভাবে এগিয়ে যাচ্ছে, অথচ যারা কিনা একেবারেই
অসাম্প্রদায়িক একটি চেতনার মধ্যে থাকার কথা ছিল, তাদের আদর্শিক জায়গাটা সরে গেল শুধুই ক্ষমতাশ্রয়ের কারণে, মানে থাকার কারণে। এই অবস্থান, মানে এই শিফটিংটা কেন? ধর্ম অথবা বিশেষ করে ইসলাম সম্পর্কে আমাদের সমাজে নানা রকমের চিন্তা আছে। তো একটা চিন্তার কথা যদি বলি, এই যে হত্যাকাণ্ড করা, হোলি আর্টিজানের ঘটনা থেকে শুরু করেন, ওখানে যারা বসেছিল, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের সাথে যারা হত্যাকারী তাদের পরিচয়ও ছিল না, তাদের কোনো ব্যক্তিগত সত্যতার প্রশ্নে ওঠে না। তারা শুধুমাত্র একটা আদর্শের কথা শুনে অ্যাবস্ট্রাক্টলি তারা এদেরকে হত্যা করতে গিয়েছে, এবং যাদেরকে হত্যা করেছে তাদের ব্যক্তিগত কোনো অপরাধ বা ইসলাম বিরোধী কিংবা তাদের আদর্শের সঙ্গে এদের আদর্শের কোনো অমিল আছে কিনা সেটাও তো তারা জানে না। এই যে সেইটুকুনো তো জানে না। দু ধরনের হত্যাকাণ্ডের কথা আমরা দেখছি, একটাকে ইংরেজিতে বলেন আপনারা টার্গেটেড কিলিং, এই যে অমুককে নাস্তিক বলে আক্রমণ করছে, অমুকের গলা কাটছে। কিন্তু এই আর্টিজানে যারা বসেছিলেন তারা শুধু বিদেশি নাগরিক, এবং বাংলাদেশের হয়তো উচ্চ শ্রেণীর কিছু ছেলে মেয়ে কয়েকজন যারা ওখানে গিয়েছে তাদেরকেও প্রায় বিদেশি বলা যায়। এটা বিদেশিদেরই রেস্টুরেন্ট, এবং তাদের মারলে প্রচার হবে, খ্যাতি পাওয়া যাবে, এবং তাদের কজটা এগিয়ে যাবে, এই জন্য তারা এটা করেছে। এখন আপনি একটু পিছনে ফিরে যান, এই যে এখন থেকে 6 বছর আগে সিরিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলো, আসাদ বিরোধী, সেটা কিভাবে একটা গৃহযুদ্ধে রূপ লাভ করলো এবং কত লক্ষ লক্ষ লোক সেখানে মারা গিয়েছে লক্ষ্য করুন। সেখানে আন্তর্জাতিক সব শক্তি জড়িত হয়ে পড়েছে, তার পিছনে কিন্তু একই আদর্শই। এবং এখন সেই কথা হচ্ছে কি, আপনি ভাসুরের নাম মুখে নেওয়া যায় না, এবং সকলেই জানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব এদের পেছনে ছিল, যারা আজকে সিরিয়াতে এই ডিসরাপশন তৈরি করেছে। কিন্তু তারপরেও ধরুন আমাদের সরকার বলুন বা আর কারো সরকার বলুন, তারা কি সৌদি আরবের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবতে পারবে? পারবে না। এই জন্য আন্তর্জাতিক রাজনীতির নানা দিক আছে। এখন আরও মনে হয় যেমন ইরান, এরাও ইসলামী, সৌদি এরাও ইসলামী, কিন্তু তারা উভয়ে কিন্তু এখন পরস্পরের মুখোমুখি। সেখানে আজকে সিরিয়াকে রক্ষা করার ক্ষেত্রে ইরান একটা ভূমিকা নিয়েছে, সোভিয়েত রাশিয়া একটা ভূমিকা নিয়েছে। আমি এই রাজনীতির কথাটা বাদ দিয়ে বাংলাদেশে বুঝতে পারবো না, বাংলাদেশে যা ঘটেছে ওই দিন এটার পেছনে রাজনীতিটাই প্রধান শক্তি, কিন্তু রাজনীতির পিছনে যে সামাজিক সহনশীলতা আছে আমরা আজকে বলছি বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেনি। কিন্তু এই অবস্থায় যে আসলে, এই যে বাংলাদেশে জন্মগ্রহণ করা ছেলে মেয়েরা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, এটাও আপনাকে হিসাবের মধ্যে নিতে হবে। তাহলে এই শক্তি, শারীর ভাইয়ের কথা যেটা বারবার বলছেন যে রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক সমর্থন লাগে, আমি ধরে নিলাম, কিন্তু এই রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক সমর্থনটা কোথা থেকে এলো, কেন রাষ্ট্র এদিকে গেল? এই জিনিসটি বুঝতে চাই। একটা একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, সালামালাইকুম, বলুন। আমি ডক্টর মাহবুব বলছি, আমি আমেরিকা থেকে ফোন করেছি। জি, আমি প্রথমে সব আমার শ্রদ্ধ সবাইকে সালাম জানাচ্ছি, পাশাপাশি আমি ওনাদের আলোচনা খুব মনোযোগ দিয়ে সবসময় শোনার চেষ্টা করি। আমি একটা ছোট জিনিস বলি, শেষ করতে চাই, সেটা হলো আমি আমার ছাত্র জীবনে একজন রাজনৈতিক কর্মী ছিলাম একটি নাম করা কলেজের। আমি আমার ছোট একটা অভিজ্ঞতা থেকে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো যে আমরা যখন রাজনীতি কর্মী ছিলাম না, তখন আমাদের নেতৃস্থানীয় যারা ছিলেন তারা আমাদেরকে এক ধরনের সাংস্কৃতিক কর্ম, এক ধরনের সামাজিক আকর্ষণ এবং সামাজিক অনাচার কিংবা আপত্তিকর কিংবা অগ্রহণযোগ্য জিনিসগুলির থেকে বিরত থাকার এক ধরনের নার্সিং আমাদেরকে করত, এবং সেই কারণে আমরা প্রথম দিকে সেই সমস্ত ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়েছি, তারপরে রাজনৈতিক কর্মীর দিকে গিয়েছি। এখন আমি যদি একদম 3 পয়েন্ট চলে যাই আলোচনা বড় না করে, সেটা হলো যেমন ধরুন একটা স্বাভাবিক প্রশ্ন করি যে আমরা এখন যে সিনেমা দেখছি বাংলাদেশে, সেখানে আমরা কি আমাদের পোশাক, আমি আমি বিভেদ না করেই করছি যে আমাদের নায়িকাদের পোশাক কিংবা গল্পের যে কন্টেন্ট, সেটা আমাদের সমাজের সাথে কিন্তু যায় না, তোমার নিজের যে অভিজ্ঞতা, তোমার যে শিক্ষা, শুধু সেইটাই তোমার সন্তানকে দিও না, কারণ সে অন্য একটা ভিন্ন সময়ে জন্মগ্রহণ করেছে। ইংরেজিতে আমি ওনার বক্তৃতে পড়লাম, ডু নট লিমিট দি এডুকেশন অফ ইউর চিলড্রেন টু ইউর ওন এডুকেশন। তার মানেটা কি? মানেটা হচ্ছে যুগ বদলালে পরিবেশ বদলায়, এবং ছেলেমেয়েরা সবসময় তাদের পিতামাতার চেয়ে বেশি জ্ঞানী অথবা প্রজ্ঞাবান হতে পারে। টলস্টয়ের সে বিখ্যাত গল্প আমরা পড়েছি, চিলড্রেন ম্যাবে ওয়াইজার দ্যান দেয়ার এল্ডার্স। কিন্তু আমাদের সমাজে এখন যে ঘটনাটা ঘটছে, আমি বারবার বলছি, আমরা সবাই কিন্তু হাততালি দিচ্ছি
এটা বিশ্বায়ন ঘটেছে। এখানে আরও নানা রকমের ঘটনা ঘটেছে। আমি চাই আমাদের এখানে সম্পদের শ্রেণী বৈষম্যের কথা আমি আগে বলেছি, কিন্তু সংস্কৃতির কথাটা সবসময় গুরুত্বপূর্ণ। এই সমাজকে যেটাকে আমরা বলছি সংখ্যাগরিষ্ঠ লোক এখানে বাঙালি মুসলমান, তাদের সংস্কৃতি মানে তাদের একটি দুটো ইতিহাস আছে। একটা ধরুন, আমরা এখানে যখন দীর্ঘদিন ব্রিটিশ শাসনে ছিলাম তখন এখানে এক ধরনের সামাজিক বৈষম্য তৈরি হয়েছিল, তার আগেও ছিল, আমি শুধু ব্রিটিশ আমলের কথাটাই বলছি। সেখানে এখানে জমিদাররা অধিকাংশ হিন্দু ছিলেন এবং চাষারা অধিকাংশ মুসলমান ছিলেন, যেটার কারণে বাংলাদেশের কৃষকদের এই মুক্তির আন্দোলন অদ্ভুত এক কারণে পাকিস্তান আন্দোলনে পরিণত হয়েছিল। তো তারপরে আমরা পাকিস্তানের ভিতর থেকে যখন আবার পাঞ্জাবিদের সাথে আন্দোলন করলাম, আমরা এখানে দাঁড়ালাম। এখন বাংলাদেশ হওয়ার পর আমাদের সামনে লক্ষ্যটা কি, এটা আমাদের বলতে হবে। আমরা কি একটা মানব সমাজ তৈরি করতে চাই যার মধ্যে মানুষে মানুষে সাম্য এবং অধিকারের বিস্তার ঘটবে, নাকি অন্য কিছু ঘটবে? বর্তমানে আমি মনে করি এই কথাটা বাদ দিয়ে, আমরা সাহেবের রাজনীতির কথা বলছেন বা 75-এর পরে এই হলো, আমার কথাটা বলতে হবে যে 75-এ যে ঘটনা ঘটলো সেইটা 71-এ যে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা গ্রেপ্তার করে নিয়ে রাখতে পারে নাই, আপনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, 75-এ আপনি ইন্দুরের মতো গর্তে ঢুকেছিলেন কেন? আপনার এই যদি নৈতিক প্রশ্ন জিজ্ঞাসা না করেন আজকেও পারবেন না। আজকেও আপনি মনে করেন যে এই আমি শেষ করি, এই জন্যই আপনি এখন যে কায়দায় দেশ শাসন করছেন, আপনি কথায় কথায় যে কোনো কারণে মাদকের নামে হোক অন্য কিছু নামে হোক আপনি মনে করেন এইভাবে দেশকে রক্ষা করতে পারবেন, আপনি কিন্তু বোকার স্বর্গে বাস করছেন। আমরা এখন ঠিক 75-এর সেশনে এসে পড়েছি আবার, লক্ষ্যভ্রষ্ট হচ্ছে এবং গণতন্ত্রের জন্য জনগণের যে সমর্থন সেটার কোনো বিকল্প নেই। জনগণের সমর্থনকে গিমিক দিয়ে আপনি ভোটের বাক্সে বা অন্যভাবে যদি জনগণকে দেখেন, আসল কথা কি, জনগণই সার্বভৌমত্বের মালিক, তো সার্বভৌমত্বের মালিক, এটার প্রকাশ শুধু ইলেকশনের মাধ্যমে হয় বর্তমান সংবিধান অনুসারে, অন্যভাবে সরকার পরিবর্তন হয় আমরা সেটা স্বীকার করি না। কিন্তু যদি সেটা না করে আপনি যদি ভোটের বাক্সে নকলভাবে ভোট দিয়ে আপনার সমর্থন আছে বলে দেখান, সেটা কিন্তু জনগণ অভাব পূরণ করবে না। আমি আবার বললাম, অন্ধ হলে কিন্তু প্রলয় বন্ধ থাকে না। 75-এ যে প্রলয় হয়েছিল সেরকম প্রলয় যদি আবার ঘটবে না তার গ্যারান্টি কি? এর কারণ হচ্ছে জনগণের কাছ থেকে আপনার বিচ্ছিন্নতা। আপনি এই সত্যটাকে স্বীকার না করে যত কৌশল নেন, সামরিক কায়দায় বেসামরিক কায়দায়, আপনি দেশকে মুক্ত করতে পারবেন না। আপনাকে সত্য প্রতিষ্ঠা করতে হবে। শুধু একটা জিনিস যোগ করি শাবনম, যেহেতু বিচ্ছিন্নতার কথাটা এলো, একটা প্রশ্ন তো ওঠেই যে আমরা এতদিন ধরে যে ধারণার মধ্যে ছিলাম যে দরিদ্র মাদ্রাসার ছাত্ররা এই ঘটনাগুলি ঘটায়, এখন আমরা দেখতে পাচ্ছি যে সেটা না, একদম উচ্চবিত্ত পরিবারের ছেলেরা যারা বিদেশে আন্তর্জাতিকভাবে নানা ধরনের ধারণার সঙ্গে পরিচিত হয়ে যায় তারাও কিন্তু এই ঘটনাগুলি ঘটাচ্ছে। এখানে ওই বিষয়টার প্রতি নজর দেওয়াটা খুবই জরুরি। আমি সলিমুল্লাহর কথা সূত্র ধরে বলতে চাই, এই যে বিচ্ছিন্নতা, মাদ্রাসার ছেলেরাও যেরকম বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্ছিন্ন, এই উচ্চবিত্ত যেই ছেলেপেলেরা এই ঘটনাটা ঘটাচ্ছে তারাও কিন্তু ঐতিহাসিক কারণে মুক্তিযুদ্ধের চেতনা থেকে ঠিক একই রকম দূরত্বে বসবাস করে। এই আলোচনাতে অবশ্যই ফিরবে এবং 1995 সালে আহমেদ সফা যেই প্রেডিকশনটি দিয়ে গেছিলেন তাতেই আমরা এখন দেখছি যে ও সেই পথেই চলছি। কেন সেই পথেও হাঁটলাম সে জায়গাতেও আসতে চাই একটা বিরতির পর। বিরতির পর ফিরে এলাম এবং যে আলোচনা ছিলাম সেখানে আবার ফিরতে চাই এবং আরেকবার ডক্টর সলিমুল্লাহ আপনার কাছে আসতে চাই। 1995 সালে আহমেদ সফা যে বিষয়টি বলে গেছেন সেই বিষয়টির পথেই আমরা হাঁটলাম, আমরা সেখানে কিন্তু ফিরতে পারলাম না। অন্যদিকে তিনি আরেকটি কথা বলেছিলেন যে বাংলাদেশের অধিকাংশ বুদ্ধিজীবী ধর্মপ্রাণ মুসলিম সমাজে গ্রহণযোগ্য ভাষায় কথা বলতে জানেন না। আপনি বিরতির সময় যে বিষয়টি বলছেন সেই জায়গা থেকে আমরা কেন সেই পথে হাঁটলাম না, আমরা কি কোথাও থেকে কিছু শিক্ষা নিতে চাই না? সময় খুব কম, সেই জন্য আমি বেশিক্ষণ বলবো না। আহমেদ সফার এই প্রবন্ধটার পটভূমিটা একটু বলি, এটা 1995-তে নয়, এই প্রবন্ধটা 1977-এ লেখা। উনি একটা গল্প বলেছেন কেন এটা লিখেছেন। তখন জিয়াউর রহমান সাহেব উপদেষ্টা পরিষদ গঠন করেছেন সায়েমের পরে, সায়েমের সময়ে জিয়াউর রহমানই আসল নেতা। তখন প্রফেসর আবুল ফজল, যিনি সারা জীবন মানবতন্ত্র করেছেন এবং প্রগতিশীলতার পক্ষে করেছেন, তিনিও সেই সরকারি উপদেষ্টা হয়েছেন। এই সময় আহমদ সফা হয়তো একটু ফিকশনের মতো করে বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সকালবেলা হাঁটতে গেলাম, দেখি প্রফেসর আবুল ফজল হাঁটতেছেন বেলি রোড থেকে এসে। তো বললেন, স্যার আজকে তশরিফ এনেছেন কোন দিকে? মাথায় টুপি দেখে বললেন যে টুপি পরতে নেই, সঙ্গে এম এ যে তাওয়াবও ছিল, বলে আমরা একটু টঙ্গিতে যাব, এই যে যেটাকে বলে বিশ্ব ইস্তেমা হচ্ছে দেশের সূত্রপাত। তখন আহমেদ সফা ফিরে এলেন যে আবুল ফজল সাহেব বাঙালি মুসলমান বুদ্ধিজীবী, তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন, তারপর নিউ স্কিম মাদ্রাসায় পাঠ করে এম এ পাশ করে বড় বুদ্ধিজীবী এবং প্রায় বলতে প্রগতিশীল হচ্ছেন, তাকেও যদি তিনি এরকম আবার ধর্মে ফিরে যাওয়ার একটা দেখেন, এটাকে উনি বলছেন বাঙালি মুসলমানের মন, এটা হচ্ছে অকেশন। তারপরে তিনি বললেন যে এখানে বুদ্ধিজীবীরা মানুষের সাথে কথা বলবার সময় তারা ইউরোপ থেকে যেগুলো শিখেছেন এনলাইটেন এসব কথাই বলেন, কিন্তু কোনো সমাজের ভিতর থেকে হয়ে ওঠা। আমরা আধুনিকতা বলতে মনে করি বাংলা সাহিত্যের ইতিহাস বলে সবাই শুরু করে মধুসূদন বঙ্কিমচন্দ্রের আমল থেকে, কিন্তু এখানে আমরা মুখে শুধু বলি মুখস্থ, এখানে দৌলত কাজী, আব্দুল হাকিম, আলাওল, আলী রাজা, এই সমস্ত পুঁথি সাহিত্যের বড় লেখক যারা ছিলেন এদের পুঁথি কিন্তু দোভাষী পুঁথি নয়। তাদের সম্পর্কে তারা কি, আচ্ছা পদ্মাবতীর বিষয়বস্তু কি, ইন্ডিয়াতে ফিল্ম হচ্ছে কিন্তু
আলাওলের পুঁতি আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ে না। বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা যখন পড়ে না, আমি এম এ পাস করার সাথে জিজ্ঞেস করছি সেটা পড়ে নাই, আর আমরা তো বাইরের লোক, আমরা তো মুখ্র পড়বো না। এইখানে কিন্তু সমাজের দ্বন্দ্ব, এগুলিকে বলে ট্রাওয়ার স্পিয়েল, এগুলি হচ্ছে মর্নিং প্লে, শোকের নাটক, এইগুলো আমরা পড়ি না। কিন্তু পড়লে কী হতো, তাহলে আমাদের বর্তমান সাহিত্যিকরা ওগুলো জানে না, আমাদের হুমায়ুন আজাদের মতো সাহিত্যিকরা বলছে ওগুলো অপাঠ্য। এই হচ্ছে সমস্যা, বাঙালি মুসলমান বুদ্ধিজীবী বলতে হুমায়ুন আজাদকে ধরেন। অর্থাৎ বুদ্ধিজীবীতে নৈতিকতা থাকতে হবে। হুমায়ুন আজাদের বইয়ের মধ্যে আপনি দেখেন অধিকাংশই প্লেজিয়ারিস্ট, নকল করা। এখন তাকে তো আপনি একটা হিরো বানিয়ে রেখেছেন, আপনার নৈতিকতা যদি না দাঁড়ায়। আহমদ সভা সম্পর্কে একজন লেখক বলছেন, তার উপরে পিএইচডি করছে সুদীপ্ত হান্নান বলে এক ভদ্রলোক, হচ্ছে কি আহমদ সভা প্রয়োজনের বাইরে একটা শব্দও লেখেনি। কিন্তু আমরা অনেক সময় ভাড়াটিয়া লেখক হিসেবে শত শত লেখা লিখছি যে আমি প্রাণে বিশ্বাস করি না। এখন সবচেয়ে বড় কথা, এই সমাজ যেখানে দাঁড়িয়েছে একটা লড়াইয়ের ভিতর দিয়ে এসছে, কিন্তু সেই লড়াইকে যদি আপনি নিজের লড়াই বলে মনে না করেন, আপনি শুধু ধার করা চাঁদের আলো সূর্যের আলো থেকে ধার করে যদি চলেন তাহলে চলবে না। আমরা এখানে এই যে ইংরেজি মনস্ক হয়েছে, আজকে বাংলাদেশের এইখানে আমরা বসছি তিনজন, আপনি যখন কথা বলার সময় লোকে লম্বা লম্বা ইংরেজি বাক্য না বলে আমিও বলতে পারছি না। একটা পরিবর্তন তো হয়েছে, কিন্তু এই দেশের কৃষকের সাথে আপনি কীভাবে কথা বলবেন? আমরা কথা বলার জন্য আমরা কৃষকের সাথে কথা বলতে হলে তার যে ধর্মীয় পরিভাষা এটা কিন্তু মৌলবাদী নয়, এটা তো তার জীবনের অভিজ্ঞতা। যেমন আমরা উদাহরণস্বরূপ, আমি যখন ক্লাসে ঢুকি, আজকে আমি কথা বলেছি, আমি যখন ক্লাসের বাচ্চাদের প্রথমে দেখে বলে কি আসসালামু আলাইকুম বলি, বলে তো মৌলবাদী হয়ে গেছে। যদি গুড মর্নিং বলি আমাকে তো ক্যাথলিক বলে না। এইখানে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন হয়েছে, যেখানে বাঙালি সংস্কৃতির থেকে ইসলামী পরিভাষাগুলিকে বাদ দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। অথচ বাঙালি সংস্কৃতি মানে বৌদ্ধ হিন্দু এবং মুসলিম যুগের তিন যুগের সংস্কৃতিতে মিশাল হয়েছে। আপনি একজন মানুষ মারা গেলে মানুষ এখানে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আপনি এটাকে অনুবাদ করে বলবেন? এটা এখন অনেক এই বুদ্ধিজীবীরা হয়েছে সেই রকম। নজরুল ইসলাম যারা প্রতিক্রিয়াশীল বলেছে, যেমন হুমায়ুন আজাদের উদাহরণ দিলাম আমি, এখনও গোলাম মুর্শিদ বলে এক লেখক আছেন, নজরুল ইসলামকে তুনুদুনু করে তাকে সাম্প্রদায়িক হয়ে গেছেন এটা বলছেন। তাহলে এই ধরনের বাঙালি বুদ্ধিজীবী যদি এরা হয় এবং যাদের নৈতিক সাহস নাই, তারা যদি দেশের সমাজের নেতৃত্ব করে, তাহলে এই অবস্থান হতেই বাধ্য। গোলাম মুর্শিদ সাহেব সম্প্রতি একটা বই লিখেছেন, এটা প্রথম আলো থেকে ছাপাইছে, বইয়ের নাম বিদ্রোহী রণক্লান্ত। সেখানে তিনি বলছেন নজরুল ইসলামের প্রতিভা শেষ হয়ে গেছে 1929 পরে, এবং তিনি তারপর সাম্প্রদায়িক হয়ে গেছেন। তার একটা গানও তুমি না বুঝে যদি বলো, তাহলে এই ধরনের লোকরা হচ্ছে ধ্বংসের মূল। আরও আছে আমাদের বড় বুদ্ধিজীবী, তোমাদের একটা নাম বলি, ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন যে হুমায়ুন কবির, তিনি লিখছেন জসীমউদ্দীন বা নজরুল ইসলাম অল্প দিনেই তাদের প্রতিভা শেষ হয়ে গেল। অচল 1940-41 তিনি এটা লিখছেন। এই জাতীয় বুদ্ধিজীবীরা, এদেশের লোকে হুমায়ুন কবিরের ভক্ত, বুদ্ধদেব বসুর ভক্ত, আব্দুল ওদুদের ভক্ত, এরা বাঙালি মুসলমান সমাজকে বুঝতে পারেনি, এবং এরাই যে মানসিকতা তৈরি করেছে তারাই হচ্ছে আমাদের। যেমন আবু সৈয়দ আইয়ুব, এই বুদ্ধিজীবীরা নজরুল ইসলামের কবিতাকে তারা পাত্তাই দেয় না। অর্থাৎ যারা নজরুল ইসলামকে বুঝতে পারে না, তারা বাঙালি মুসলমান সমাজ বুঝবে কী করে, তারা আহমদ সভাকে বুঝবে কী করে? আপনি বলেন গতকাল আহমদ সভার জন্মদিন ছিল, ঢাকা একটি পত্রিকা আমি দেখেছি আহমদ সভার বিশেষ সংখ্যা বের করেছে, ভোরের কাগজ নামে একটা অপ্রধান পত্রিকা, প্রধান পত্রিকাগুলো যেমন প্রথম আলো আহমদ সভার মৃত্যু সংবাদ ছাপেনি। তাহলে যেখানে এইরকম একদেশদর্শিতা আছে, পক্ষপাত আছে, সেই দেশে আপনি বাঙালি কৃষকদের তো বিচ্ছিন্ন করবেনই। আহমদ সভা একজন কৃষক লেখক ছিলেন, আপনি তাকে শহরে জায়গা দেবেন না। আমি বলছি রোগের প্রকাশ, এটা সিমটম। আপনি এখন চিকিৎসা করছি, সাহেববার ঠিকই বলছেন, এরা সিমটমের চিকিৎসা করতেছে, মানে অর্থাৎ আমি অপারেশন করছি, কয়েকজনকে জঙ্গিকে মেরে ফেললাম, কিন্তু সমাজের তলায় আপনি হাত দিচ্ছেন না, সমাজের তলায় হাত দিতে হবে। এই ধরনের বুদ্ধিজীবীরা যতদিন পর্যন্ত সমাজে আধিপত্য বিস্তার করবে, এই গোলাম মুর্শিদের মতো গোলামেরা, তখন কিন্তু দেশে কোনো রকমের সাংস্কৃতিক পরিবর্তন হবে না। জি সুলতানা কামাল, আপনার কাছে চলে আসতে চাই এবং এই আলোচনায় যে বুদ্ধিজীবীদের জায়গা থেকে যেমন প্রসঙ্গটি উঠেছে যে কাকে বুদ্ধিজীবী বলবো, অন্যদিকে আমরা যারা জনসাধারণ তাদের মনস্তাত্ত্বিক জগতে তো একরকম মানে বড় রকম একটি প্রলয় ঘটে গেল, সেখানেও তো আমরা কিছু করতে পারলাম না, কাকে কি প্রবেশ করাতে হবে, কোথায় কি প্রবেশ করাতে হবে তাও তো বুঝতে পারছি না, তাহলে সমাজ কোথায় না? কিন্তু শাবনম, ওইখানে আমি জানি না একদম সম্পূর্ণ একমত হব কিনা যে একদম প্রলয় ঘটে গেছে সাধারণ মানুষের মন মানসিকতার মধ্যে, কারণ যে কথাটা আমি প্রথমেই শুরু করেছিলাম যে কথা দিয়ে, যে এখনও যে সাধারণ মানুষের সঙ্গে আমি যখন কথাবার্তা বলি কিংবা যতটুকুনি, আমি তো একজন মানুষ, আমার অভিজ্ঞতা নিশ্চয়ই একদম সর্বব্যাপী না, আমার নিজস্ব অভিজ্ঞতার যে সীমাবদ্ধতা আছে সেটার জায়গা থেকেই তো কথাগুলি বলি, কিন্তু সেখানে আমি দেখেছি যে সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু প্রশ্ন আছে। কেউ কেউ যেটা বলছে যে কিছুটা হয়তো চলেও যান, যেমন আমার সঙ্গে যখন কথা বলে অনেকেই কথা বলে যে আপা এক ধরনের চিন্তা করছিলাম, কিন্তু আপনার সঙ্গে কথা বলার পরে আবার অন্যরকম ভাবছি, আবার একটা দ্বন্দ্ব হয়, এটাও বলে অনেক সময় যে এক ধরনের বিশ্বাস করছি, আবার আপনার সঙ্গে কথা বলে একটু অন্যরকমভাবে দেখার জায়গায় চলে এসেছি, আমাদের তো দ্বন্দ্ব হয় এখন কোনটা বিশ্বাস করবো বুঝতে পারি না। এই বিভ্রান্তির মধ্যে কিন্তু আমাদের সাধারণ মানুষকে ফেলা হয়েছে,
আমি এই ভাষাটাই ব্যবহার করতে চাই। মুক্তিযুদ্ধের যে বিষয়টা ছিল আমার কাছে যেভাবে প্রতিভাত হয়েছিল, সেটা যেভাবে আমরা দেখি না কেন যে আমাদের যে অনেক দিনের একটা সাংস্কৃতিক আন্দোলন, অনেক দিনের সামাজিক আন্দোলনগুলি যেখানে ছিল, আমার মা যে নারী আন্দোলনগুলি করেছেন, আমার মা কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ের নারীদের সঙ্গে মিলেমিশে আন্দোলন করেছেন। এবং যখন আমার একটুখানি এখানে বলতেই একটা সেকেন্ড সময় নেই, শওকত ওসমান কিন্তু অনেকের সম্পর্কে ছোট্ট ছোট্ট কথা বলতেন, তো আমার মাকে দুই লাইনে উনি লিখে দিয়েছিলেন যে আকৈশোর চিত্রা সংঘমিত্রা। এখন ওনাদের একটা বন্ধুত্ব ছিল, আকৈশোর চিত্রাটা কেন লিখেছিলেন সেটা আমি জানি না, সেই ব্যাখ্যা আমি পাবো না, কিন্তু সংঘমিত্রা কথাটা আমার মার জন্য কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। এবং এখনও আমার মার যে কৃতিত্বটুকু আমি দেখি একজন সামাজিক নেতা হিসাবে, সেটা কিন্তু হলো এই সংঘমিত্রা হওয়ার ব্যাপারটা, যে সকলের সঙ্গে মিলে, যে কথাটা বারবার হয়েছে যে এই ভাষা থেকে মুসলমানি শব্দ বাদ দিয়ে দাও, ওই ভাষা থেকে হিন্দুয়ানি শব্দ বাদ দিয়ে দাও, ওই ভাষা থেকে, সেটা না করে তো সভ্যতার সঙ্গে সঙ্গে, অগ্রসরমানতার সঙ্গে সঙ্গে আরও বেশি করে সব কিছু আসবে, তাই না? আরও ব্যপ্ত হবে বিষয়গুলো, আরও বেশি করে মানুষ জানবে যে ও আচ্ছা শাবনামে এইরকমভাবে কথা বলে, শাহরিয়ার এইভাবে কথা বলে, আমি যখন, এবং আমি যাতে তোমার কাছে আরও বোধগম্য করতে পারি নিজেকে, শাহরিয়ারের কাছে বোধগম্য করতে পারি, সলিমুল্লার কথা আমি আরও ভালো বুঝতে পারি, সেটাই তো আমার শিক্ষা, সেটাই তো আমার জ্ঞান অর্জন, সেটাই তো আমার প্রাগ্রসর হওয়ার লক্ষণ, তাই না? তো একটা সমাজও তো সেরকমভাবে হবে, সমাজ তো কখনো বাদ দিয়ে 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 বিচ্ছিন্ন করে করে সমাজ বড় হতে পারে না। কিন্তু যেই বিষয়টা দুঃখজনকভাবে আমরা দেখি সেটা যে ক্ষমতা কেন্দ্রিক, আমি বারবার এই কথাটাই ব্যবহার করি, হয়তো এটা নিয়ে আমার একটা অবসেশন আছে, একটু দুশ্চিন্তা আছে, সেই জন্য আমি এই কথাটা বারবার ব্যবহার করি, যে যখনই ক্ষমতা কেন্দ্রিক, শুধু রাজনৈতিক ক্ষমতা না, যে কোনো জায়গায় আমি যখন ক্ষমতায় থাকতে চাচ্ছি, আমি যখন অন্যকে দমন করতে চাচ্ছি, অন্যের উপর দিয়ে যেতে চাচ্ছি, তখন কিন্তু এই কাটছাটগুলির বিষয়গুলি চলে আসছে, আমাকে যেটা ভালোভাবে আমার জায়গাটা দখল করে দেয়, আমার জায়গাটা বসিয়ে দেয়, আমি সেটাই খালি গ্রহণ করব, অন্য কিছু গ্রহণ করব না। এটা আমাদের রাজনীতিতে এসে গেছে, এবং সেটাতে দু একটা কথাই খালি বলি যে মুক্তিযুদ্ধের একেবারে বিপরীত ব্যাপার এটা, সেটাকে কিন্তু যারা মুক্তিযুদ্ধের ধ্বজাধারী ছিল তারাই যখন সেটাকে ব্যবহার করছে। কবি আপনার কাছে ফিরবে, একটা বিরতিতে যেতে হবে, ফিরে এসে আপনার কাছে আসছি, শেষ বিরতিতে যাচ্ছি, ফিরবে এখন। শেষ বিরতির পর ফিরে এলাম এবং শাহরিয়ার কবির আপনার কাছেই ফিরতে চাই, সময় খুব কম পাবো। যে জায়গাতে আমরা এসে থেমেছিলাম আলোচনাটি, যে সেই জায়গায় রাজনীতির দায়টি কতটুকু পড়লো, নাগরিক সমাজ কতটুকু কী করতে পারলো, এবং বুদ্ধিজীবী কি আসলে এই প্রকৃত অর্থে আমাদেরকে পথটি দেখাতে পারছে না? এখনও আমি এতটা হতাশার আমার মধ্যে নেই, আমি একটা নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা আন্দোলন করছি, ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি, সামনেই এগোচ্ছি। সমস্যাটা হচ্ছে রাজনীতির। আমরা গত 27 বছর ধরে বলছি 72-এর সংবিধানে যে চেতনা নিয়ে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, কারণ এই গণহত্যা থেকে শুরু করে যাবতীয় শোষণ পীড়ন নির্যাতনকে ধর্মের নামে বৈধতা দিয়েছে পাকিস্তান, 71-এর গণহত্যা, নারী নির্যাতন সহ, সে কারণে 72-এর সংবিধানে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেখানে বঙ্গবন্ধু পরিষ্কার বলছেন এটা কিন্তু ধর্মহীনতা নয়, ধর্মের পবিত্রতা রক্ষা করবার জন্য ধর্মকে রাজনীতি রাষ্ট্র থেকে পৃথক রাখতে হবে। যখনই আমরা দেখেছি ধর্ম এবং রাজনীতি এক হয়েছে, সেটা ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যাই বলুন না কেন, তখনই কিন্তু এই সংঘাত, বিপর্যয়, সন্ত্রাস এগুলো দেখা দিয়েছে। যখনই আপনি এটাকে পৃথক করবেন, প্রকৃত যেটা ধর্ম নিরপেক্ষতা বলতে, আমরা, আমি ইহজাগতিকতার কথা বলছি না, বঙ্গবন্ধু যে অর্থে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজমের কথা বলেছেন, সেখানে ধর্মকে একটু স্পেস দিয়েছেন, কিন্তু সেই টেনে আপনি যখন শ্রেষ্ঠত্ব, আধিপত্য, একটা বিশেষ ধর্মের আধিপত্য প্রমাণের চেষ্টা করবেন, যে রাষ্ট্রধর্ম ইসলাম বা সংবিধান শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, তখনই বিপর্যয়গুলো দেখা দিচ্ছে, এবং তখনই তারা ওই আধিপত্যবাদী মনোভাব থেকে অন্যের উপর আঘাত করছে। আঘাতের লক্ষ্যটাকে ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন জীবনধারায় বিশ্বাসী, এগুলোই তো হচ্ছে এদের আক্রমণের লক্ষ্য। তো সেই জন্যে আমেরিকার কথা সালিমুল্লাহ বলেছেন, আমরা যখনই জামাত নিষিদ্ধের কথা বলছি, এখানে বলছি আমেরিকা থেকে, সঙ্গে সঙ্গে আমেরিকানরা বলছে, মানে ওদের নীতি নির্ধারকরা, না জামাত নিষিদ্ধ করা যাবে না, এবং জামাত নিষিদ্ধ করলে এটা আন্ডারগ্রাউন্ডে যাবে, আরও সন্ত্রাসী হবে, তারা মুসলিম ব্রাদারহুডের তুলনা দিচ্ছে আমাদেরকে। আমি বললাম আমাদের মুসলিম ব্রাদারহুডের চেয়ে জামাতের যে রেকর্ড, 71-এর গণহত্যা করেছে তারা, আমরা তো সেই কারণে 72-এ এটা নিষিদ্ধ ছিল, আমরা সেটাই আমরা করতে চাইছি। তো সেটাই আমরা বলবো যে কি, আমরা যতই আমরা আর্থসামাজিক উন্নয়নের সূচকে মহাসড়কে আমরা হাঁটি না কেন, পার ক্যাপিটা ইনকাম যতই বাড়ুক না কেন, মৌলবাদের যে বিস্তার ঘটছে, সেই জায়গাতে কাজ করতে সৌদি আরব হতে চাইছি না, আমাদের তো 20 গুণ পার ক্যাপিটা ইনকাম সৌদি আরব শেষ করতে হবে। মানে এই আলোচনা আসলে আরো অনেক চালানো দরকার ছিল, আজকে একেবারেই সময় নেই। আমি দুঃখিত এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।